ज्ञानशलाकया चक्षुरनलिता तस्मै श्रीगुरवे नमः। गुरुब्रह्मा गुरुविष्णु गुरुदेवमहेश्वर गुरुरेव परम ब्रह्म तस्मै श्रीगुरवे नमः। সর্বাগ্রে আমি মোর শ্রী শ্রী গুরুদেবের রাতুল চরণে ভক্তিপূর্ণ দণ্ডবৎ প্রণাম নিবেদন করি। যার কৃপা হলে শ্রীমদ্ ভাগবত কৃপা লাভ করা যায়, সেই মোদের নাম প্রেমী শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে কোটি কোটি দণ্ডবৎ প্রণাম নিবেদন করে এ অধমের যৎকিঞ্চিত নিবেদন। স্বামীজি সম্বন্ধে কিছু বলছি, তিনি যতটুকু বলাবেন তার ইচ্ছা। স্বামীজি কিভাবে তার ভক্ত শিষ্যদের ইচ্ছে করলেই কাছে টানতে কাছে টানতে পারতেন, আবার কোনো কিছু যদি ঠাকুরের বিরুদ্ধাচরণ দেখতেন কিভাবে দূরে ঠেলেও দিতে পারতেন, অর্থাৎ গুরুসঙ্গ থেকে তিনি বঞ্চিতও কিভাবে করতে পারতেন, আমি দুটো একটা তার লীলার মাধ্যমে বলাবার চেষ্টা করছি মাত্র। কেমন? আমি দীক্ষা নিই 8ই মে 2000 সাল, স্থান মহামিলন মঠ। তখন কিন্তু আমি জানতাম না যে স্বামীজির জন্মদিন পালন করা হয়। মাফ করবেন, জন্মদিন বললে একটু ভুলই বলা হয়, তার আবির্ভাব তিথি। গুরুদেবের কোনো জন্ম মৃত্যু বলে কিছু কথা নাই, কেমন বলতে হয় আবির্ভাব তিথি, কিংবা লীলা শেষ করলেন এই যে বললেন দাদা ভাই 11ই সেপ্টেম্বর, তাই না? এরকম এরকম বলতে হয় তিনি ছিলেন, আছেন এবং থাকবেন নিত্যদিন, গুরুদেব নিত্য। তাই তখন আমি জানতাম না যে তার আবির্ভাব তিথি পালন করা হয়। প্রথম এসেছি তো, প্রথম ঠাকুরের জন্ম আবির্ভাব তিথি পালন করা হয় আমি জানতাম, কিন্তু স্বামীজি জানতাম না। একদিন নাই, এ প্রসঙ্গে আমি একটু বলে রাখি, আমি দীক্ষা নেওয়ার পর যতবারই শ্রী শ্রী স্বামীজি গুরুসঙ্গ করতে গেছি না, আমি ওই সকালবেলা চান টান করে খুব সকালেই চলে যেতাম, 9টা সাড়ে 9টার মধ্যে স্নান আমি চান করে নিজের জপ ধ্যান করি আমি চলে যেতাম, আর মাকে বলে যেতাম আমার ফিরতে দেরি হবে, রাত্রি হয়ে যাবে। আমার একটা সুবিধা আছে, আমি তো আনম্যারিড, সেই হিসাবে সুবিধা হাতে গুরুসঙ্গ অনেকক্ষণ করে শেষকালে ফিরতাম, এটাই আমার নিয়ম ছিল। তো একদিন না এই অঘ্রান মাস, হঠাৎ আমি মাকে বললাম, মা আজকে আমি, তখন স্বামীজি দীক্ষই ধামে রয়েছে, খুব সম্ভবতটা 2000 সাল, তো আমি দীক্ষই ধামে যাব। তা মা বললে, হ্যাঁ রে, এই 11টা বেজে গেছে, এত বেলায় তুই যাস না? আজই রান্না হয়ে গেছে মা বলছেন। আমি খুব, আমার যেতে ইচ্ছা করছে আমি যাই, তো মা বললেন ঠিক আছে যা। দীক্ষই ধাম আমাদের বাড়ি থেকে না ওই 20 কিলোমিটার দূরে, সাইকেলে গেলে 1 ঘন্টাতেই আমি পৌঁছে যেতাম। তো তো 11টায় বেরোলাম আমি বাড়ি থেকে, 12টা নাগাদ পৌঁছে গেলাম। তার আগে আমি জানতাম স্বামীজি দীক্ষিত ধামে রয়েছেন, তার আগে আমি কিন্তু যেদিন যাওয়ার কথা বলছি তার 2-4 দিন আগেই আমি দেখা করে এসেছি স্বামীজির সঙ্গে দীক্ষিত ধামে। কেমন? তো তো সেদিন আমি জানতাম না স্বামীজির আবির্ভাব দিতি, অঘ্রানের তৃষ্ণা পঞ্চমী দিনটা আমি জানতাম না। তো সেই দিনই ঘটনা ঘটছে, আমি মাকে বললাম, মা আমি দীক্ষিত ধামে যাই। তো আমি গিয়ে পৌঁছেছি, তখন দেখি অনেকে চলে এসেছে, ওই আমাদের অর্কর মাতৃদেবী, অর্কর পিতা, শ্রদ্ধে আমাদের শ্যামলদা, কুণালদা, তারপর অর্কর মেসো শ্যামলদা, সবাই এসে গেছে দেখছি। কেমন? সবাই এসে গেছে আর আমি যাচ্ছি, তো তখন বড় ঘরটা হয়নি দীক্ষিত ধামে যারা গেছেন যান, তখন স্বামীজি একটা ছোট ঘরে থাকতেন, পশ্চিম দিকে একটা ছোট ঘর ছিলেন ওই ঘরে থাকতেন। তো আমি যাচ্ছি, সবাই আমার দিকে তাকাচ্ছে আর খুব হাসছে, বিশেষ করে অর্কর মাতৃদেবীর মুখটা আমার খুব মনে পড়ছে, উনি খুব হাসছেন আমার দিকে তাকাচ্ছেন। ওই স্বামীজি নয়, ওই ছোট ঘরটার ওই একটা সরু বারান্দা আছে, বারান্দাতে মেঝেতে বারান্দার বাইরে চেয়ার স্বামীজিকে, তো অর্কর মা খুব হাসছে আমার দিকে তাকাচ্ছে আর স্বামীজির দিকে তাকাচ্ছে অনেক দূর থেকে একটু। আমি আসছি, দেখি আমি কি ব্যাপার, হাসা হাসি করছি কেন আমাকে দিকে বুঝতে পারছি না। নামটা হয়তো আমার অর্কর নিশ্চয়ই শুনছে, তার মাতৃদেবীকে ঘটনাটা বললেই তিনি হয়তো বলবেন। স্বামীজিকে প্রণাম করে যেতেই স্বামীজি তখন বললেন, প্রভাকর তুই তো আজকের দিনটার, আজকের দিনটার কথা জানতিস না, আমি তোকে নাই মনে মনে ডাকছিলাম। স্বামীজি ঠিক এরকম ডাইরেক্ট স্পিচ বলছি, প্রভাকর তুই তো আজকের দিনটার কথা জানতিস না, আমি তোকে মনে মনে ডাকছিলাম তাই তুই চলে এলি। তখন আমি বুঝতে পারলাম, ওহো নিশ্চয়ই একটু আলোচনা করেছেন যে একজন আসছে, ওই জন্যই সবাই আমার দিকে তাকাচ্ছিল, তিনি ইচ্ছা করলেই মানে এরকম করতে পারতেন, আবার ইচ্ছা করলেই ঠাকুরের, আমরা তো ঠাকুর আশ্রিত, ঠাকুরের মুখ্য নির্দেশ কেউ যদি না পালন করতে পারে, তিনি ইচ্ছা করলেই আবার অনেক দিন
গুরুসঙ্গ থেকে বঞ্চিতও করে দিতে পারতেন, এরকম ঘটনাও দেখা গেছে। তাই তো ওই যজমা বলতেন স্বামীজিকে দেখিয়ে, ইনি ইনি কত ক্ষমতা জানো, যজমা আমাদের বলতেন, দীক্ষিত ধামে আসতেন, বলতেন স্বামীজিকে দেখিয়ে, হ্যাঁ যারা স্বামীজির শিষ্য ওনার কত ক্ষমতা জানেন, ইনি ইচ্ছা করলেই তোমাদের আসা যাওয়ার খেলা, হ্যাঁ আসা যাওয়ার খেলা বন্ধ করে দিতে পারতেন, অর্থাৎ জন্ম মৃত্যু যা ব্যাধি থেকে তিনি পরিত্রাণ করে দিতে পারতেন, এরকমই ছিলেন স্বামীজি। একবার না দীক্ষিত চাতুর্মাস্য হচ্ছে, হ্যাঁ 2001 সাল, খুব চাতুর্মাস্য জমে উঠেছে, নাম খুব হচ্ছে, এখন স্বামীজি সাধারণত 2 মাস চাতুর্মাস্য দীক্ষে করেছিলেন, সেবার দীক্ষে পর হয়তো তো উনি ওই ভুবনেশ্বরে এরকম তো 2 মাস করছেন, 1 মাস মতো হয়ে গেছে। হ্যাঁ একদিন অনেক হঠাৎ করে নেয় অনেক লোক সমাগম হয়ে গেল সেদিন, কিন্তু এতটা লোক সমাগম সেদিন, মানে একটা হিসাব থাকে যে মোটামুটি এরকম লোক সমাগম ভক্ত সমাগম হচ্ছে তো সেরকম প্রসাদ পাচ্ছে, এরকম হিসাব থাকে একটা, কিন্তু সেদিন নয় হঠাৎ করে একটা দুটো বাস আগেও এসেছিল, তারপর দেখছি ওই আবার একটার সময় একটা বাস চলে এলো, এক বাস ভক্ত তো, এবার একটা প্রসাদের নির্দিষ্ট ইয়ে থাকে, গোবিন্দদা আমাদের পরম গুরুপুত্র, আমরা দাদা ভাই বলে ডাকি, গোবিন্দদা বলছি এখন তো আবার এই প্রসাদ ইয়ে করতে গেলে অনেক দেরি হবে, তো স্বামীজি রয়েছেন তখন চাতুর্মাস্যতে, তো আমি খুব লক্ষ্য করে দেখলাম তো যে ঘরে পরিবেশন হচ্ছিল না, স্বামীজি একজনকে বললেন যে সব ভালো করে বস্ত্র চাপা দিয়ে দাও, ভালো কাপড় প্রসাদ গুলো দিয়ে, একজনকে ভিতরে বললেন তুমি আস্তে আস্তে কেটে কেটে এই একজন দিয়ে দিয়ে যাবে, কেটে কেটে অল্প অল্প করে খুলবে, কেটে কেটে দিয়ে যাবে, আর ওরা পরিবেশন করবে। তো আমি লক্ষ্য করলাম সেদিন সেই অত ভক্তর সমস্ত প্রসাদ ঠিক 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 ভাবে হয়ে গেল, এবং হয়েও দেখা গেল একটু মেচে গেল, কি কৃপা গুরুদেবের, ঠাকুরের কি কৃপা, প্রসাদ কম পড়লো না, প্রসাদ শাস্ত্র বলছেন ভগবান প্রসন্ন হয়ে যা দেন প্রসাদ, সবাইকার ঠিক 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 হয়ে গেল। তিনি যা বলতেন, আমি আগে আগে থেকে আগে বললাম না, ঠাকুর কথা যেরকম অব্যর্থ, স্বামীজি যা বলতেন। একবার স্বামীজি কাছে একটি, আচ্ছা একবার গুরু বলে একটি শিষ্য কিছুদিন সেবক ছিল, হ্যাঁ উড়িষ্যা নিবাসী, স্বামীজির কাছে ছিলেন, দেখলাম তা উনি চুঁচড়ো যাবেন কোন একটা প্রয়োজনে, তা সেদিন বৃহস্পতিবার আমি রয়েছি স্বামীজির কাছে, প্রসাদ পাওয়া সবাইকার হয়ে গেছে, তা গুরু বলছে তাহলে আমি চুঁচড়ো থেকে ঘুরে আসছি, তখন স্বামীজি বললেন দেখ আজকে বৃহস্পতিবার, এখন বারবেলায় যাবি কাজটা হবে, বললো হ্যাঁ আজকেই যাবো, বললো যা তাহলে, স্বামীজি কিন্তু দ্বিধা করলেন যেতে ওনাকে, তারপরে দেখলাম উনি 3-4 ঘন্টা বাদে ফিরে এলেন, বলছে কি রে, বলছে কাজটা আজকে হলো না, স্বামীজি বললেন দেখলি তোকে বললাম আজকে যাস না, বললেন তিনি যা বলতেন, আমরা সূক্ষ্ম ভাবে যদি স্বামীজির কথা আলোচনা করি না, তিনি তিনি যা বলতেন ঠিক একবারে অব্যর্থ হয়ে যেত। একবার স্বামীজি আমি লক্ষ্য করেছি এই দীঘি ধামে যখন চাতুর্মাস্য করতেন, অনেক মানে অঘটনও কিছু ঘটে যেত, এরকম একটা লীলার কথা বলছি। একবার না স্বামীজি তখন চাতুর্মাস্য করছেন, 2001 সাল, খুব দুর্যোগ, চাতুর্মাসের এই যে 2 মাস না একটু বর্ষার ওয়েদার রয়েছে তো খুব দুর্যোগ চলছে সেদিন, তা আমি মাকে বললাম মা আমি আজকে দীক্ষিতে যাবো, আর দীক্ষিতে যাবো মানে স্বামীজির কাছে যাবো মানে, তখন উনি রামচরিত মানস পাঠ করতেন, রামচরিত মানস পাঠ শুনে আসতাম, তার মা বললো আজকে তো খুব মেঘলা, খুব বৃষ্টি হচ্ছে, ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে কিন্তু খুব মেঘ করেছে, প্রাকৃতিক বিপর্যয় রাত থেকেই হচ্ছিল সেদিন, তাই বললাম না আজকে যাবো, এমনি এইরকম দিনে গেলে স্বামীজির অনেক সঙ্গ পাওয়া যায়, কম হয় তো ভক্তমগম, তো আমি মাকে, মা বলছে এত মেঘলা দিনে যাবি, আমি মাকে বুঝালাম দেখুন মা শাস্ত্র বলছেন মেঘলা দিন নহে দুর্দিন, দুর্দিন আমাদের কোন দিন, যেদিন আমরা গুরু কথা বলি না, গুরু প্রণাম করি না, হরি প্রণাম করি না, যেদিন আমরা হরি কথা বলি না, দুর্দিন তো আমাদের সেদিনই মা, ও আমি ঠিক পৌঁছে যাবো 1 ঘন্টার মধ্যে, তো গেলাম দেখলাম সেদিন গোবিন্দদাও রয়েছেন, গোবিন্দদা এক একদিন নয় স্বামীজি
আমি গিয়ে দেখতাম, আমি 9টা সাড়ে 9টার মধ্যে চলে যেতাম, তখনও স্বামীজি হয়তো জপে থাকতেন, এরকম দেখতাম। দেখলাম তিনি সেদিন জপের মধ্যে রয়েছেন। তো সেদিন লোকজন কেউই নেই, খুব দুর্যোগ চলছে, জপের মধ্যে রয়েছেন। তা গোবিন্দদা বললো, তুই শোন, তোর সঙ্গে একটু দরকার আছে, তুই এই জিনিসটা, কাজটা আমার করে দে। স্বামীজি তো এখন ওঠেনি জপ থেকে, আমি নামাচ্ছি। কাজটা করার পর তখনও দেখলাম স্বামীজি জপে রয়েছে। তারপর জপ থেকে উঠে আমরা মন্দির পরিক্রমা, স্বামীজি যেরকম করেন মন্দির প্রণাম, স্বামীজিকে সঙ্গে নিয়ে মন্দির পরিক্রমা করে এলাম। দিয়ে স্বামীজি সেদিন একটু ভাবস্থ দেখলাম। ওই যে আগে দাদা ভাই বললেন না, ধীরাজ দা, যে উনি নাই মাঝে মাঝে ওই পড়া অবস্থায় থাকতেন, হ্যাঁ, বৈখরী মধ্যমা পশ্চন্দি থেকে পড়া অবস্থায় এক একদিন ইয়ে করতেন, আর মানে একটু ধ্যানস্থ মধ্যে। আমরা অত ভাববেন যারা বাড়ি থেকে গেছেন যে নিদ্রা না, উনি এই যোগ নিদ্রার মধ্যে পড়া অবস্থায় থাকতেন সেদিনও, তাই অথচ লোকজন কম, সেই হিসেবে আমি গেলাম, কেউ নেই, হয়তো স্বামীজির সঙ্গে একটু আলোচনা করা যাবে। তো তারপর না, এ প্রসঙ্গে আমি একটু পূর্বে কথা বলে রাখি, স্বামীজি যখন দীক্ষায় চাতুর্মাস্য করতেন, আমি তো বেশিরভাগ দিনই যেতাম, তাই আমাকে একটা কথা বলেছিলেন উনি, যে দেখ যারা এই দু একজন দীক্ষা নিতে আসবে না, তুই এই নাম ঠিকানাগুলো লিখে তোর কাছে জেনে নিবি বা লিখে রাখবি, পরে আমি নিয়ে নেবো। আমি যখন আসতাম, স্বামীজির একটা ডায়েরি ছিল, হ্যাঁ, ওই দীক্ষে যখন চাতুর্মাস্য করেছিলেন, ওই ডায়েরিতে ওই যারা দীক্ষা নিতেন নাম ঠিকানাগুলো লিখে নিতেন। তখন তো এত ফোন নাম্বারের ইয়ে ছিল না। তো যাই হোক, তো দেখলাম এক পৌঢ় দম্পতি এলেন দীক্ষা নিতে, স্বামীজি দীক্ষা মন্ত্র হয়ে গেল, প্রসাদ ফল প্রসাদ পাওয়ার পর তাদের সঙ্গে খুব কথাবার্তা বলছে, খুব কথাবার্তা বলছেন। তা তখন কিন্তু খুব স্বামীজিকে ভালো লাগছে, খুব ওদের মানে আর কেউ নেই সেদিন, দুর্যোগ তো। তা প্রসাদ পাওয়া হয়ে গেল দুপুরের, দুপুরের প্রসাদ পাওয়া হয়ে গেল। তা তখন ওনারা আবার স্বামীজির সঙ্গে ওনারা কথাবার্তা বলছেন। তো আমি চেষ্টা করছিলাম এবার, এবার ওটার চেষ্টা করছিল, যখন আমি এরকম চেষ্টা করছিলাম ওনাদের নাম ঠিকানা বা ইয়ে জানার জন্য, যেটা স্বামীজি লিখে রাখতেন, তো স্বামীজি আমাকে একটু ইয়ে করলেন, যে এখন থাক, এরকম দাবি রাখলেন। ঠিক আছে, আমি গুরু আঙ্কা বলে আমি কিছু বললাম। পরবর্তীকালে ওনারা যখন চলে গেলেন, তখন আমি ঘরে কেউ নেই, আমি আর স্বামীজি আছি, আর স্বামীজি ওনার নাম ঠিকানা তো নেওয়া হলো না, আপনি বলেছিলেন, বললো স্বামীজি। তখন হাসতে মধ্যে নিজ নেই, বলছে যা যা দেখ, সঙ্গে সঙ্গে গেলাম, অদ্ভুত ব্যাপার, আমি আর দেখতে পাইলাম না, আমি সব না, এই মানে 30 সেকেন্ডের মধ্যে কোথায় গেল। আমি মঠে সঙ্গে সঙ্গে, তখন ওই ছোট ঘরটা থেকে সঙ্গে সঙ্গে আমি আশ্রমের এদিকে চলে এলাম, গোবিন্দ মন্দিরে, রামশ্যাম মন্দিরে, না দেখতে পেলাম না, আর দেখছি আশ্রমের নয় খুব কাছেই বাস স্ট্যান্ড আছে, অদ্ভুত ব্যাপার, বাস স্ট্যান্ডে এলাম, দেখি নেই তো, অদ্ভুত ব্যাপার, নাম ঠিকানা তো নেওয়া হলো না, হ্যাঁ, অদ্ভুত ব্যাপার, নেই তো, মিলিয়ে গেল না। আচ্ছা, বাস স্ট্যান্ডে লোকই নেই, একজন দাঁড়িয়ে ছিল, আমি বললাম আচ্ছা কেউ চাপলো কি এর মধ্যে, এদিকে ওদিকে, বললো না না কেউ তো যায়নি, এই দুর্যোগের মধ্যে আমি বাসই পাচ্ছি না। স্বামীজির কাছে সঙ্গে সঙ্গে আমি চলে এলাম, স্বামীজিকে দেখতে পেলাম না, স্বামীজি কিন্তু আবার সেই ধ্যান। এই ঘটনাটা আমার মনে ভীষণ রেখাপাত করেছিল, হ্যাঁ, এটা পরবর্তীকালে আমি তখন সেবক ছিলেন বাচ্চুদা, বাচ্চুদাও বলেছিল না ওদের তো কোনোদিন আমি দেখিনি, এটা আমার মনে খুব রেখাপাত করেছিল। তারা কি মিলিয়ে গেলেন নাকি, হ্যাঁ, এই ঘটনা থেকে আমার এটাই অনুভবে এসেছেন যে স্বামীজির কাছে, হ্যাঁ, মানে এই জড়জগতের বাইরেও কেউ আসতেন, সেরকম কথাবার্তা বলতেন। এটা মানে আমি একটু অতিরঞ্জিত করে বলছি না, নিজের গুরুদেব বলে, বুঝতে পারলেন তো, একটু অতিরঞ্জিত করে বলছি না, এটা মানে দেখা গেছে, এটা এটার আমি কোনো হিসাব পাইনি। হ্যাঁ, এরকমই একটা ঘটনা ঘটেছিল, হ্যাঁ, ঠাকুরের আবির্ভাব তিথিতে, হ্যাঁ, ঠাকুরের আবির্ভাব, দেখুন স্বামীজির কথা বলতে গেলে ঠাকুর কথা চলে আসে, ঠাকুরের আবির্ভাব তিথিতে এরকমই, হ্যাঁ, আমার খুব এটা কাউকেই বলেনি, এটা মানে এই জড়জগতের বাইরেও কেউ এসে স্বামীজির সঙ্গে দেখা করে গেছেন। ঠাকুরের আবির্ভাব তিথিতে ঠিক হুবহু এক ঘটনা ঘটেছিল, ঠাকুরের আবির্ভাব তিথি হচ্ছে খুব সম্ভবত, আমার সাল তারিখ মনে রাখিনি, 2002 কি 2003 সাল হবে, তা ঠাকুরের আবির্ভাব তিথি চলছে রামানন্দ মঠে, হ্যাঁ, মানে ত্রিদণ্ডী স্বামী শ্রীমৎ পরমকুশ রামানুজি মহারাজের উপস্থিতি রয়েছে, তে ঠাকুরের আবির্ভাব তিথি চলছে। ঠাকুর কথা চলে এলো, স্বামীজির কথা মানেই ঠাকুর কথা। তো
ঠাকুরের আবির্ভাব তিথি চলছে। হ্যাঁ, সেখানে রয়েছেন আমাদের পরম পূজ্যপাদ লক্ষ্মণ মহারাজ রয়েছেন, পরম গুরু স্বামীজি রয়েছেন, রামানন্দ মঠ আমি গেছি। হ্যাঁ, ওঙ্কার পঞ্চমী, হ্যাঁ ওঙ্কার পঞ্চমীতে রামানন্দ মঠে গেছি, খুব ধুমধামের সঙ্গে নাম হচ্ছে, হ্যাঁ রুদ্র যজ্ঞ হচ্ছে, রামানন্দ মঠে ঠাকুরের আবির্ভাব তিথি পালন হচ্ছে। খুব সম্ভবত 2002 কি 2003 সাল হবে, আমার স্মরণ নেই। যাই হোক, তো সবাই প্রসাদ পাচ্ছে, আমি একটু দেরি করেই প্রসাদ পেলাম, দুটো দুটো নাগাদ রুদ্র যজ্ঞ দেখছি, ইয়ে করছি। আর সেই যজ্ঞের মধ্যে, আচ্ছা বলি, প্রসাদ পাওয়ার পর না ওই রামানন্দ মঠে এই ঢুকতেই ডান দিকে ছোট ছোট ঘর আছে, সেই ঘরে আমি এক ভক্তের সঙ্গে ঠাকুর কথা বলছি, তার নাম হলো তারাপদ কর্মকার, হ্যাঁ ডাক নাম পাঁচু কর্মকার, তিনি আর দেহে নেই, তিনি ঠাকুরের লীলা সঙ্গী ছিলেন। এই পাঁচু কর্মকারের সম্বন্ধে একটুখানি বললে তবে জিনিসটা পরিপুষ্ট হবে, যে তিনি তার বাড়ি বেলুন, বেলুনে তার বাড়ি, তিনি ঠাকুরের লীলা সঙ্গী ছিলেন, তার পরিবারের সবাই ঠাকুরের লীলা সঙ্গী। পাঁচু কর্মকার অতি বৃদ্ধ অবস্থাতেই রামানন্দ মঠেই দেহ রেখেছেন। তার বাবার নাম ছিল কৃষ্ণচন্দ্র কর্মকার, সেই পাঁচু কর্মকার তথা আমি কাকু বলে ডাকতাম, হ্যাঁ তিনি আমার শিক্ষাগুরুর মতন। তো তিনি একটি চিঠি লিখিয়েছিলেন, সেই চিঠিতে ঠাকুর লিখছেন তার বাবার নাম উল্লেখ করে, যে বেলুন নিবাসী হ্যাঁ কৃষ্ণচন্দ্র কর্মকারের মতো এরকম নিষ্ঠাবান ভক্ত এরকম দেখা যায় না, এরকম একটা ঠাকুরের চিঠি দেখিয়েছিলেন। তো যাই হোক, সেই পাঁচু কর্মকারের সঙ্গে আমরা ঠাকুর কথা আলোচনা করছি, হ্যাঁ প্রসাদ পাওয়ার পর ঠাকুর কথা আলোচনা করছি, সঙ্গে 5-6 জন মতো আছে। আর পাঁচু কর্মকার এরকমই ব্যক্তি, যদি কেউ যারা শ্রবণ করছেন পরিচিত থাকে তো জানেন, ঠাকুর কথা বলতে বলতেই তার প্রেম আশ্রু বেরিয়ে গেছে, এরকম এরকম প্রেম ঠাকুরের প্রতি, এরকম এরকম প্রেম খুব কমই দেখা যায়। তো যাই হোক, ঠাকুর কথা বলছি। আচ্ছা, ইতিমধ্যে বলি, যখন ওই রামানন্দ মঠে দেখেছি একজন বৃদ্ধা, আর বৃদ্ধা নয় ওই সোন পাবড়ি বিক্রি করতে এসেছে, এরকম দেখা যায়নি, যে মঠের মধ্যে ওই লাঠি নিয়ে কাঠি ভাজা সোন পাবড়ি বিক্রি করতে এসেছে, সেই ঠাকুরের আবির্ভাবে ঘুরে ঘুরে আমি দেখেছি, লক্ষ্য করেছি, কিন্তু তারা প্রসাদ টসাদ কিছু পাননি, দেখি বিক্রি করছে। তা তো আমরা যখন ঠাকুর কথা আলোচনা করছি সেই মাঝু কর্মকারের কাছে, তো দেখা যাচ্ছে সেই বৃদ্ধ বৃদ্ধা এসে হঠাৎ করে ওই সোন পাবড়ি আর কাঠি ভাজা পাঁচু কর্মকারের কোলের ওখানে ফেলে দিয়ে, ঠিক আমরা যতজন ছিলাম 5 জন কিংবা 6 জন ছিলাম ততক্ষণ, দিয়ে আমরা কথা বলতে বলতে আমি বললাম, কাকু পাঁচু কাকু তো টাকা দেওয়া হলো না, দেখি টাকা দিই, সঙ্গে সঙ্গে বেরি, আমি দুজনকে খুঁজে পাচ্ছি না, অতি বৃদ্ধ অতি বৃদ্ধা কিন্তু খুঁজে পাচ্ছি না। আচ্ছা আমি রামানন্দ আশ্রমে এলাম, পেলাম না, রামানন্দ আশ্রমের খুব কাছেই জিটি রোড রয়েছে, যাওয়ার পথ ওই একটি জিটি রোডে এলাম, দেখছি জিটি রোড থেকে দেখছি না কেউ নেই, ওরা দুজন, আর এরকমই ভাবে ওদের দুজনকে দূর থেকেই দেখা যেত, এরকম সোন পাবড়ি আর কাঠি ভাজা না ওই লাঠি নিয়ে বিক্রি করতে আসছে, দুজন বৃদ্ধ, একজন বৃদ্ধ একজন বৃদ্ধ, পেলাম না খুঁজে খুঁজে। আমি এসে বললাম, কাকু দি চলে গেল, কিন্তু ইয়ে পেলাম না তো, দেখতে পেলাম না, পয়সা দেওয়া হলো না তো কাকু। তো পাঁচু কর্মকার খুব চোখ দিয়ে জল বেরোচ্ছে, বলছে বুঝতে পারলে না কে এসেছিল, হ্যাঁ বাবা আর মা এসেছিল, আমি বুঝতে পার তাও বুঝতে পারছিলাম, বাবা মা মানে বললেন স্বয়ং শিবজি এবং দুর্গা দেবী এসেছিলেন ঠাকুরের আবির্ভাব দিদি দেখতে, আহা। তিনি বলছেন বুঝতে পারলেন তো, তো তদ্রূপ দেখলাম স্বামীজি এই লীলা, বুঝতে পারলেন তো, তারা যে দুজন যে কে এসেছিল আমি মোটেই দেখতে পেলাম না, কেউ দেখা গেল না, অদ্ভুত ব্যাপার, তো বুঝতে পারলাম না। এই এই দুটো ঘটনা আমার মনকে ভীষণ আলোড়ন করে দিয়েছে।